সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি জয়নব আখতার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আগ্রাবাদ মহিলা কলেজ। প্রিয় ছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের 2022 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট যে দেয়া হচ্ছে, সেই অ্যাসাইনমেন্টের 4 নম্বর অ্যাসাইনমেন্ট, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, কোড নাম্বার 254, অ্যাসাইনমেন্ট নাম্বার 4। শিরোনাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এইটা সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই তোমরা এটা সপ্তম সপ্তাহের অষ্টম সপ্তাহেরটাও তোমরা পেয়ে গেছো। এটা হচ্ছে সপ্তম সপ্তাহের, এটা কয়েকদিনের মধ্যে আমরা জমা নিয়ে ফেলব। এটা সম্পর্কে একটু আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমি একটু তোমাদের প্রশ্নটা দেখাচ্ছি, প্রশ্নটা একটু দেখে নাও। যদিও এই প্রশ্নটা একাদশ শ্রেণী স্টুডেন্টদের জন্য একটু বড়ই হয়ে গেছে, আসলে একটা চ্যাপ্টারকে একটা প্রশ্নের মধ্যে কিন্তু আনা যায় না। এটা খুবই কঠিন একটা কাজ, তাও সেই দুরূহ কাজটাই করছে মন্ত্রণালয়। সুতরাং একদিকে তাদেরকে ধন্যবাদ দিতে হবে, আরেকদিকে তোমাদের কথাও চিন্তা করতে হবে। সব কিছু চিন্তা করে তোমাদের জন্য যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণের যে প্রশ্নটা দেয়া হয়েছে, এটা আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি একটা আইন অনুযায়ী গঠিত একটা প্রতিষ্ঠান। সেটা সব কিছুই আইন অনুযায়ী গঠিত হয়, 1994 সালের আর্থিক আইন অনুযায়ী, কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানির সব কিছু পরিচালিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এই যৌথ মূলধনী কোম্পানির যে আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রশ্নটা দেয়া হয়েছে, সেটা প্রথমে আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রশ্নে সবসময় একটা রেওয়ামিল দেয়া থাকবে, সাথে কিছু সমন্বয় দেয়া থাকবে। সেই সমন্বয়গুলো সাধন করে আমাদেরকে বাকি কাজগুলো করতে হবে। এখানে তোমরা দেখো, প্রশ্নটা হচ্ছে পদ্মা ভ্যালি লিমিটেডের অনুমোদিত মূলধন। আমি একটু প্রথমে তোমাদের বলে রাখছি, এই ভিডিওটা আমি হয়তো পুরো প্রশ্নের উত্তরটা আমি একটা ভিডিওতে দিতে পারবো না। এটা পার্ট পার্ট করে, আমাকে 2-3টা পার্ট করে ভিডিওটা করতে হবে। তোমরা কিন্তু প্রতিটি পার্ট দেখবে এবং প্রতিটি ভিডিও কিন্তু দেখে অঙ্কটা বুঝে, ভালো মতো বুঝে অঙ্কটা করবে। আমি তোমাদেরকে অঙ্কটা দেখাচ্ছি, করে দিচ্ছি বা বলে দিচ্ছি, সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরা পরবর্তীতে অঙ্কটা দিলে করতে পারো। সেই জন্য তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা করছি। প্রথমে একটু প্রশ্নটা দেখে নাও। প্রশ্ন যে রেওয়ামিলটা দেওয়া আছে, পদ্মা ভ্যালি লিমিটেডে অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যে 70,000 শেয়ার, যার মধ্যে ইস্যুকৃত 40,000 শেয়ার ও বিলিকৃত প্রতিটি 10 টাকা মূল্যের 32,000 শেয়ার। 2020 সালে 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিলটা নিম্নরূপ। আমি রেওয়ামিলটা খুব তোমাদেরকে আর পড়ে শোনাচ্ছি না, দু একটা জায়গা তোমাদের একটু বলছি। যেমন দেওয়া আছে 10% বিনিয়োগ, 1,00,000 টাকা, 1/6/2020, অর্থাৎ 1/6, 6, 7, 8, 9, 10, 11, 12, 7 মাসের সুদ ধরতে হবে। তারপরে আছে ভাড়া 1/3 কারখানার। আমরা জানি কারখানার ভাড়াটা হচ্ছে প্রত্যক্ষ খরচ আর বাকি অংশটা পরোক্ষ। তো কারখানা ভাড়াটা যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, বাকিটা যাবে পরিচালন ব্যয়ের মধ্যে। ইজারা সম্পত্তি 10 বছর, ইজারা সম্পত্তি 10 বছর, 10/1 অথবা 1 বছরেরটা অবলম্বন করতে হবে। এরপরে ডান দিকে দেয়া আছে যেটা ক্রেডিট দিকে, 12% ঋণপত্র 1/4/2020, ঋণপত্রেরও 35,000 টাকার উপর 1/4 অর্থাৎ 9 মাসের সুদ ধরতে হবে। এভাবে আমরা অঙ্কটা করে যাব। তো প্রথমে যেটা তোমাদের করতে বলা হয়েছে সেটা একটু বলি। আচ্ছা, সমন্বয়গুলো ছিল, সমাপনী মজুত পণ্য 90,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে 2,500 টাকা মূল্যের অব্যবহৃত সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে। শেয়ার অধিহারের অর্ধাংশ প্রাথমিক খরচ অবলম্বনের জন্য সমন্বিত করতে হবে এবং অবশিষ্ট অংশ সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। নিট মুনাফার 5,000 টাকা দিয়ে নিমজ্জিত তহবিল তৈরি করতে হবে। বিবিধ দেনাদারের 5,000 টাকা অনাদায়ী পাওনা বাবদ অবলম্বন করতে হবে। অবশিষ্ট দেনাদারের উপর 5% নিয়ে অনাদায়ী দেনা সঞ্চিতি তৈরি করতে হবে। কোম্পানি 1,000 টাকার একটি দুর্ঘটনাজনিত দাবি রয়েছে, যা এখনও পর্যন্ত কোম্পানি সে অস্বীকার করেছে, অর্থাৎ বিমা কোম্পানি হবে। এখানে বিমা কোম্পানি অস্বীকার করেছে। বিমা কোম্পানি যতক্ষণ পর্যন্ত না স্বীকার করে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা দাবিটা নিষ্পত্তি হয়েছে বলে মনে করব না। এই জন্য এটাকে সম্ভাব্য দায় হিসাবে দায় পাশে অন্তর্ভুক্ত করতে হবে ইনার কলামে। এটা কখনও দায়, মোট দায়ের সাথে যোগ হবে না, ইনার কলামে দেখাতে হবে।
এরপরে আছে ছয় নম্বরে যন্ত্রপাতির মধ্যে পুরাতন নতুন যন্ত্রপাতি অন্তর্ভুক্ত আছে, যার মূল্য 5,000 টাকা, যা 1 জুলাই 2020 তারিখে ক্রয়কৃত। যন্ত্রপাতির মূল্য যা থাকুক তার মধ্যে 5,000 টাকার উপর 6 মাসে ধরতে হবে, অবশিষ্ট টাকার উপর 1 বছরের অবচয় ধরতে হবে। ক্যাশিয়ার কর্তৃক ক্যাশবাক্স হতে টাকা চুরি হয়েছে 1,000 টাকা, যা হিসাববুক্ত হয়নি, এটা বিবিধ ক্ষতি হিসাবে দেখাতে হবে, নগদ তহবিল থেকে বাদ যাবে, আরেকবার বিবিধ ক্ষতি হিসাবে অপরিচালন ব্যয়ের মধ্যে আসবে। আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। আমরা জানি অবচয়টা সম্পদ থেকে বাদ যায়, আরেকবার আয় বিবরণীতে দেখাতে হয়। শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ ঘোষণা করো, ঘোষণাকৃত লভ্যাংশ একবার সংরক্ষিত আয় বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে, আবার দায় পাশে লিখতে হবে, এভাবে আমরা লিখব। তারপরে কী করতে বলা হয়েছে, ক নাম্বার 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করো, 2020 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো, 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করো, 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এই কাজগুলো করতে গেলে ক খ গ ঘ যে চারটা করতে বলা হয়েছে সেটা আমাদের করতে গেলে নির্দেশনা ধাপ আমাদের অনুসরণ করতে হবে, বহু ধাপ বিশদ আয় বিবরণী করতে হবে। অর্থাৎ এটা আমরা জানি আয় বিবরণী দুই ধরনের, একটা হচ্ছে এক ধাপ বিশদ আয় বিবরণী, এক ধাপ আয় বিবরণী, আর একটা বহু ধাপ বিশদ আয় বিবরণী। যেটা এক ধাপ বিশদ আয় বিবরণী সেটাতে আমরা এক ধাপেই নিট লাভ বের করে ফেলি, অর্থাৎ আয়গুলো সব যোগ করে ব্যয়গুলো বাদ দিলে নিট লাভ নির্ণয় করা যাবে। আর যখন বহু ধাপ আয় বিবরণী করব তখন আমরা ধাপে ধাপে বিভিন্ন রেজাল্ট বা ফলাফলের ভিত্তিতে আমরা নিট লাভ পর্যন্ত যাবো, নিট লাভ বের করবো। তার মধ্যে প্রথমে বিক্রয়, তারপরে বিক্রিত পণ্যের ব্যয়, তারপরে হচ্ছে মোট মুনাফা, মোট মুনাফার পরে অপরিচালন পরিচালন মুনাফাগুলি যোগ আয়গুলি যোগ করতে হবে, এরপরে অপরিচালন আয় পরিচালন ব্যয়গুলো বাদ দিতে হবে, অপরিচালন আয় যোগ হবে, অপরিচালন ব্যয় বাদ যাবে। এভাবে আমরা এরপরে সব শেষে আয়কর থাকলে আয়কর বাদ দিয়ে নিট লাভ নির্ণয় করতে হবে। এভাবে বহু ধাপ আয় বিবরণী করতে হয়, ছক অনুযায়ী করতে হবে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা অঙ্কই কিন্তু ছক অনুযায়ী করতে হয়। আমরা যেমন ধরো ইলেকট্রিক ম্যাথ হোক বা আমাদের ফিনান্সের অঙ্কগুলো কিন্তু আমরা ওরকম ছক অনুযায়ী করি না, কিন্তু আমাদের যে হিসাব বিজ্ঞানের যতগুলি অঙ্ক আছে বা যতগুলি পার্ট আছে সব প্রত্যেকটা কিন্তু নির্দিষ্ট ছক অনুযায়ী করতে হয়। জাবেদা থেকে শুরু করে আর্থিক বিবরণী পর্যন্ত প্রত্যেকটা নির্দিষ্ট ছক আছে, সেই ছক মেনটেন করতে হবে। কোম্পানি আইন 1994 অনুযায়ী করতে হবে, 1994 কোম্পানি আইনে যেভাবে এটা বিশদ আয় বিবরণী এবং সংরক্ষিত আয় বিবরণীর ক্ষেত্রে কোম্পানি আইনে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই, এটা আমরা মোটামুটি করতে পারি, কিন্তু আমরা যখন আর্থিক বিবরণী করব তখন 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী আইনে যেভাবে বলা আছে সেভাবে আর্থিক বিবরণী ছকটা অনুসরণ করতে হবে। আর আমাদের কী কী করতে হবে, প্রথমে মুনাফা জাতীয় আয় ব্যয়ের যথাযথ ধাপ অনুসরণ করতে হবে, অর্থাৎ মুনাফা জাতীয় মূলধন জাতীয় আয় ব্যয়গুলো, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো আলাদা আলাদা করে আসবে। সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুতকরণ, মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুতকরণ, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ, আর সবশেষে কোম্পানি আইনের যথাযথ প্রয়োগ। এভাবে আমাদের আমরা করে আমরা অঙ্কটা শেষ করব। তো প্রথমে এবার আমি তোমাদেরকে বলছি, এবার আমরা আয় বিবরণীতে যাব। বিশদ আয় বিবরণী করতে গেলে প্রথমে যেটা করতে হবে, একটা ছক করতে হয়, উপরে তোমাদের নাম লিখতে হবে, পদ্মা ভ্যালি লিমিটেডের বহুধা বিশদ আয় বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের বিবরণ। টাকা, তিনটা টাকার কলাম আমরা রাখি, টাকাগুলো লিখব। বিক্রয়, প্রথমে আসবে বিক্রয়, বিক্রয় থেকে বাদ ফেরত, এটা হচ্ছে নিট বিক্রয়, আমি এখানে লিখিনি, তোমরা লিখি নাও। নিট বিক্রয় 4 লক্ষ টাকা, বিক্রয় 4,02,000, বাদ ফেরত, এটা রেওয়ামিলে দেওয়া ছিল, সমন্বয় ছিল না, শুধু রেওয়ামিল থেকে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিয়ে, ডেবিট দিকে যেই ফেরত ওইটা হচ্ছে বিক্রয় ফেরত, ক্রেডিট দিকে যে ফেরত ওইটা হচ্ছে ক্রয় ফেরত, যদি রেওয়ামিল করা থাকে, আর যদি করা না থাকে তাহলে বিক্রয় ফেরত ক্রয় ফেরত বলা থাকবে, আন্তঃফেরত বহি ফেরত বলা থাকবে, এভাবে প্রশ্নে উল্লেখ থাকবে। তো বিক্রিত পণ্যের এবার আমরা বিক্রয় নিট বিক্রয় বের করলাম, নিট বিক্রয়ের পরে আমরা বের করবো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হলো প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুদ, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তা আমাদের যে আইটেমগুলো এখানে আসবে তার মধ্যে প্রথমে আছে প্রারম্ভিক মজুদ পণ্য 15,000 টাকা, এটা রেওয়ামিল থেকে আসছে তোমাদেরকে, 15,000 টাকা রেওয়ামিলের ওই যে প্রথম দিকে প্রারম্ভিক মজুদ পণ্য, এক প্রারম্ভিক মজুদ পণ্য এখানে দেওয়া আছে, দেখো 1/1/2020 তারিখে 15,000 টাকা, এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। তারপরে আসবে প্রারম্ভিক মজুদের পরে আসবে ক্রয় 1,90,000 টাকা, ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট দিকে 3,000 টাকা, যে ফেরতটা আছে
সেই ফেরতটা বাদ দিতে হবে। ক্রয় ফেরত 3,000 টাকা বাদ দিয়ে 1,87,000 টাকা, মজুরির সাথে কোনো সমন্বয় নেই 7,000 টাকা, ক্রয় পরিবহন 8,000 টাকা, কারখানার ভাড়া। এখানে কিন্তু দেখো কারখানার ভাড়ার পাশে একটা কথা লেখা ছিল, ভাড়া 1/3 কারখানা, ভাড়া 1/3 কারখানা। তাহলে এই যে ভাড়াটা 1/3 কারখানা, তোমরা একটু দেখে নাও, তাহলে এই 1/3 যাবে প্রত্যক্ষ খরচের মধ্যে আর বাকিটা হচ্ছে পরোক্ষ খরচের মধ্যে আসবে। তাহলে 1/3 12,000 টাকা, 1/3 হচ্ছে 4,000 টাকা, এটা কারখানার ভাড়া হিসাবে বিক্রিত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হবে, বাকি 8,000 টাকা পরোক্ষ খরচ হিসাবে আয় বিবরণীতে দ্বিতীয় অংশে আসবে। এরপরে যেটা আছে ভাড়ার পরে যন্ত্রপাতির অবচয়টা কেন লিখেছি, এটা যেহেতু প্রত্যক্ষ খরচগুলো যন্ত্রপাতি কারখানার ভাড়া যেহেতু আছে, তাহলে আমাদের মনে করতে হবে এটা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের আমাদের বার্ষিক আয় বিবরণী। সুতরাং এখানে যন্ত্রপাতির অবচয়টা উৎপাদন খরচ হিসাবে প্রত্যক্ষ খরচ হিসাবে ধরা হয়, তাই যন্ত্রপাতির অবচয় আসবে 3,875 টাকা। যন্ত্রপাতির অবচয় কীভাবে 3,875 টাকা আসছে এটা একটু তোমাদের বলছি। যন্ত্রপাতি এখানে দেখো দেয়া আছে 80,000 টাকা, 80,000 টাকা যন্ত্রপাতি, তার মধ্যে 5,000 টাকা হচ্ছে নূতন, যেটা তারিখ দেয়া ছিল। তাহলে 5,000 টাকার উপর 6 মাসে ধরতে হবে, 75,000 টাকার উপর 1 বছরে ধরতে হবে, ধরলে আমাদের আসবে 3,75,000 টাকার উপর 1 বছরের এবং 5,000 টাকার উপর আসবে মাত্র 6 মাসের 5% হিসাবে ধরে যে রেজাল্টটা আসছে সেটা হলো 3,875 টাকা যন্ত্রপাতির অবচয়। টোটাল করলে 2,24,875, ওখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দিব, সমাপনী মজুদ 90,000। সমাপনী মজুদের সাথে কিন্তু একটা সমন্বয় ছিল, যার মধ্যে সমাপনী মজুদ এর মধ্যে 2,500 টাকা অব্যবহৃত সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে, সেজন্য 2,500 টাকা সাপ্লাইজ বাদ দিয়ে দিতে হবে অব্যবহৃত সাপ্লাইজ 87,500। 2,24,875 টাকা থেকে 87,500 বাদ দিয়ে 1,37,375, এটা আমরা এখন বিয়োগ করব নিট বিক্রয় থেকে, 4,00,000 থেকে 1,37,375 টাকা বাদ দিয়ে যেটা আসবে 2,62,625 টাকা, এটা হচ্ছে মোট লাভ। অনেক সময় মোট লাভও বের করতে বলা হয়, তখন আমাদের এই এতটুকুই করতে হবে, পুরোটা করতে হবে না। এটা যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট, সেজন্য এটা একটু বিশদভাবেই এখানে করা হয়েছে, কিন্তু পরীক্ষায় কিন্তু সব কখনোই এত বড় বা এত বড় বিশাল একটা কিন্তু অঙ্ক দেয়া হয় না, এটা ছোট ছোট করে পাঠ পাঠ করে তোমাদের দেয়া হয়। এবার আসো শিক্ষার্থীরা, এবার পরোক্ষ পরিচালন আয়গুলো যোগ করতে হবে। পরোক্ষ পরিচালন আয়ের মধ্যে বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি এবং চালানি কারবারের মুনাফা, এই 3টা আইটেম আসে, তোমরা মুখস্থ রাখবে এবং এর মধ্যে যে কোনোটা থাকলে যোগ করে দিতে হবে। এখানে আমি যোগ করলাম, আর যেহেতু কোনো আয় নাই তাহলে এটা যোগ করলাম, যোগ করে 2,67,625 টাকা। এবার তার পরবর্তীতে আমাদের যোগ করতে হবে বাদ পরিচালন ব্যয়। বাদ পরিচালন ব্যয়ের মধ্যে বাদ পরিচালন ব্যয় আছে বেতন 5,000 টাকা, কোনো সমন্বয় নাই, অনাদায়ী পাওনা 2,000 টাকা রেওয়া মিলে দেওয়া ছিল, এবং অনাদায়ী পাওনা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিত 3,000 টাকা রেওয়া মিলে দেওয়া ছিল, আর নতুন অনাদায়ী পাওনা একটা সমন্বয় ছিল, সেখানেই বলা হয়েছে নতুন অনাদায়ী পাওনা ধরতে হবে 5,000 টাকা অবশিষ্ট দেনাদারের উপর, আবার 5% সঞ্চিতি বের করতে হবে, সেটা আমরা বের করব। তাহলে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন সঞ্চিতি 2,250, বাদ পুরাতন সঞ্চিতি 3,000, বের বাদ দিলে হবে 6,250। এবার আসবাবপত্রের অবচয় 10%, 65,000 টাকা 10% আসছে 6,500 টাকা। অফিস ভাড়া অর্থাৎ 1/3 কারখানার ভাড়া, 1/3 অফিস ভাড়া, ভাড়া 12,000 টাকা ছিল, তার 1/3 কারখানা, 1/2 অফিস ভাড়া 8,000 টাকা। অফিস সাপ্লাইজ 10,000 টাকা, তার মধ্যে মোট সাপ্লাইজ আমরা ক্রয় করেছি 10,000 টাকা, তার মধ্যে অব্যবহৃত রয়ে গেছে 2,500 টাকা, তাহলে বাকিটা খরচ হিসাবে ধরতে হবে 7,500 টাকা। ইজারা সম্পত্তির অবলোপন 6,000 টাকা, ইজারা সম্পত্তি ছিল 60,000 টাকা, তার 10 বছর বলা ছিল, 10 দিয়ে ভাগ করলে 6,000 টাকা আসবে। অডিট ফিস 5,000 টাকা, এটাও পরিচালন ব্যয়ের মধ্যে আসবে, বাদ দিলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে পরিচালন মুনাফা বা পরিচালন আয় 2,23,375 টাকা। তাহলে 2,67,625, তার থেকে 44,225 টাকা আমরা বিয়োগ করবো 2,23,375 টাকা, এটা পরিচালন মুনাফা। এবার আমরা যোগ করবো অপরিচালন আয়, অপরিচালন আয়ের মধ্যে এটা রেওয়া মিলে দেওয়া ছিল সর্বোৎকৃষ্ট পণ্যের জন্য পুরস্কার,
কোনো কোম্পানিকে যদি পুরস্কার দেওয়া হয় তাহলে সেটা আয় হিসাবে লাভ হিসাবে ধরতে হবে, আয় হিসাবে ধরতে হবে। আমরা সেটা ধরলাম 5,000 টাকা। তারপরে শেয়ার হস্তান্তর ফি, এটা একটা আয়, শেয়ার হস্তান্তর করার ফলে এই আয়টা পাওয়া যায়। 4,000 টাকা পেয়েছি, বিনিয়োগের সুদ আমরা বের করলাম 5,833 টাকা। অর্থাৎ মোট বিনিয়োগের সুদ যা বের করেছি তার মধ্যে রেওয়া মিলে কিছু বিনিয়োগের সুদ দেওয়া ছিল আর বাকিটা আমরা এখানে আনবো। বিনিয়োগের সুদ ধরতে হবে 7 মাসের, 7 মাসের বের করলে 5,833 টাকা আসবে। এখানে সব পুরোটাই আমরা লিখলাম, টোটাল 14,833 টাকা অপরিচালন আয় যোগ করতে হবে, যোগ করলে আসবে 2,38,208 টাকা। এরপরে আমরা পরবর্তী অংশে বাদ অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়ের মধ্যে বিবিধ ক্ষতি 1,000 টাকা, যেটা ক্যাশ বাক্স হতে চুরি ছিল 1,000 টাকা, বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ, এটা অপরিচালন নয় সেই জন্য এটা অপরিচালন ব্যয়ের মধ্যে আসবে 6,500 টাকা। আর ঋণের সুদ ধরতে হবে 9 মাসে 3,150 টাকা, এগুলো যোগ করে আসবে 10,650। বাদ দিলে আমার উপরের যেই পরিচালন মুনাফা থেকে আমরা পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করবো এবং অপরিচালন ব্যয় বাদ দিব, বাদ দিয়ে আসবে 2,27,558 টাকা। এটা হচ্ছে নিট মুনাফা। এই অঙ্কে যদি আয়কর থাকে তাহলে এখান থেকে আয়কর বাদ দিয়ে আমরা নিট মুনাফা বের করবো, যেহেতু আয়কর ছিল না সেটা আমি দেখাইনি। এরপরে আমরা খ নম্বরে যাব, পদ্মা ভ্যালি লিমিটেডের সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণী করতে হবে, অর্থাৎ আয়ের উপর যে বন্টনগুলো সেগুলো বাদ দিয়ে আমাদের কতটুকু আমরা আয় সংরক্ষণ করতে পারবো সেটা আমরা সমাপনী উদ্বৃত্তটা বের করব। তার জন্য অনেক সময় রেওয়া মিলে সংরক্ষিত আয় বিবরণী প্রারম্ভিক উদ্বৃত্ত একটা দেয়া থাকে, এই অঙ্কে কিন্তু সংরক্ষিত আয় বিবরণী প্রারম্ভিক উদ্বৃত্ত নাই। তাহলে চলতি বছরের নিট মুনাফাটা যেটা আমরা এখানে বের করলাম 2,27,558 টাকা দিয়েই শুরু করলাম, বাদ মুনাফার বন্টন, অর্থাৎ এই মুনাফা থেকে আমাকে কী কী বন্টন করতে হবে, এখান থেকে আমার লভ্যাংশ প্রদান করতে হবে। রেওয়া মিলে দেওয়া ছিল 11,500 টাকা, যেটা ঘোষণাকৃত লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, মূলধনের উপর সবসময় লভ্যাংশটা ধরতে হয়, 5% ধরলাম 3,20,000 টাকার আদায়কৃত মূলধনের উপর, 3,20,000 টাকার উপর 5% 16,000 টাকা। আর নিমজ্জিত তহবিলের স্থানান্তর, যে কোনো তহবিলের স্থানান্তর কিন্তু নিটলাভ থেকেই করা হয়, নিটলাভ থেকে সরিয়ে সরিয়ে এই ফান্ডগুলো সৃষ্টি করা হয়, সুতরাং এগুলো এখানে বাদ দিতে হবে। এখানে যদি সঞ্চিতি তহবিলের স্থানান্তর বলা থাকে তাও আসবে, অন্য যে কোনো তহবিলের স্থানান্তর বলা থাকলে কিন্তু এখানে বাদ দিতে হবে। ছিল একটা সমন্বয় নিমজ্জিত তহবিলের স্থানান্তর 5,000 টাকা আমরা লিখলাম, টোটাল হচ্ছে 32,500 টাকা, 2,27,558 থেকে 32,500 বাদ দিয়ে 1,95,058 টাকা আসছে। এটা হচ্ছে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থীরা, সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্তর পরে আমি তোমাদের আরেকটা অংশ দিয়েই এই ভিডিওটা শেষ করছি। এখানে তারপরটা হচ্ছে শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব। আমরা যে এক মালিকানা কারবারে মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করি, তা ওখানে আমরা মূলধন তার সাথে নিটলাভ যোগ করে আমরা উত্তোলন বাদ দিয়ে ফেলি, বাদ দিলে যেটা আসে সেটা হচ্ছে মালিকানা স্বত্ব বিবরণী। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির মালিকানা স্বত্ব শেয়ার হোল্ডারদের যে মালিকানা স্বত্ব বিবরণী, এটা একটু অন্যরকম আনকমন জিনিস, সুতরাং এটা অন্যভাবে আমাদের এই যেভাবে আমি দেখিয়েছি সেই ছক অনুযায়ী তোমাদের করতে হবে। অর্থাৎ এখানে শেয়ার মূলধন, এটা যৌথ মূলধনী কোম্পানির উপরে যা যা লেখার সেগুলো তোমরা লিখে ফেলবে। পদ্মা ভ্যালি লিমিটেডের শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের। শিরোনাম হিসাবে শিরোনাম প্রথমে আছে শেয়ার মূলধন, তারপর হচ্ছে শেয়ার অধিহার, তারপর কলামটা হবে সঞ্চিতি তহবিল, তারপর কলামটা হবে অবণ্টিত মুনাফা, সবশেষ কলামটা হবে মোট, অর্থাৎ এই কলামগুলো যোগ করে যেটা আমরা পাবো সেটা হচ্ছে মোট। প্রারম্ভিক উদ্বৃত্ত এটা আমরা প্রশ্ন থেকে এনেছি, দায় পাশেই ছিল এগুলো। শেয়ার মূলধন 3,20,000 টাকা, এটা আদায়কৃত মূলধন। শেয়ার অধিহারের ব্যালেন্স দেওয়া ছিল 20,000 টাকা, সঞ্চিতি তহবিলের ব্যালেন্স দেওয়া ছিল 45,000 টাকা, তাহলে সবগুলো যোগ করে 3,85,000 টাকা। তার সাথে যোগ করতে হবে চলতি বছরের নিট মুনাফাটা আসবে, নিট মুনাফাটা এটা অবণ্টিত মুনাফার কলামেই আসবে। আগের বছরের যদি কোনো ব্যালেন্স থাকতো তাহলে ওইটা কিন্তু অবণ্টিত মুনাফার কলামে আসতো, যেহেতু ছিল না চলতি বছরের নিট মুনাফাটা আসবে। এই অবণ্টিত মুনাফার কলামটা কিন্তু এই সংরক্ষিত আয় বিবরণীটাই, অবণ্টিত মুনাফার কলামটা হবে সংরক্ষিত আয় বিবরণীটাই। সুতরাং সংরক্ষিত আয় বিবরণীতে আমরা যা যা বাদ দিয়েছি অবণ্টিত মুনাফার কলামে কিন্তু তা তা আসবে। প্রথমে নিট মুনাফা 2,27,558 টাকা, তারপরে এটা আবার আউটার কলামে, এটা আবার নিট মোটের কলামে চলে যাবে। লভ্যাংশ প্রদান 11,500 টাকা, এটা যেহেতু মাইনাস তাহলে ওখানে মোটের কলামেও সেটা মাইনাস করতে হবে,
ঘোষণাকৃত লভ্যাংশ শেয়ার মূলধনের উপর 5% 16,000 টাকা, এটা সমন্বয় থেকে আসছে। 16,000 টাকা শেষ কলামেও মাইনাস করতে হবে। নিমজ্জিত তহবিলের স্থানান্তর এটা মাইনাস করবো না, এটা সঞ্চিত তহবিলের সাথে যোগ হবে, আর ওখানে মোটের সাথেও যোগ করতে হবে। তারপরে এরপরে আসবে শেয়ার অধিহারের সম্পূর্ণ অংশ, শেয়ার অধিহারের সম্পূর্ণ অংশ অবলোপন, শেয়ার অধিহারের কিন্তু বলা ছিল শেয়ার অধিহারের অর্ধেকটা প্রাথমিক খরচের সাথে আরেকটা, আর অর্ধেকটা আমাদের একটু আমি সমন্বয়টা দেখে তোমাদের বলছি কী দেয়া ছিল। শেয়ার অধিহারের অর্ধাংশ প্রাথমিক খরচের অবলোপনের জন্য সমন্বিত করতে হবে, অবশিষ্টাংশ সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। তাহলে আমরা এবার দেখে নেই আমরা এটা কীভাবে করলাম। শেয়ার অধিহার ছিল 20,000 টাকা, তার অর্ধেকটা যাবে প্রাথমিক খরচের সাথে, এটা এখানে দেখানো হবে না, ওটা প্রাথমিক খরচের সাথে যাবে আর অর্ধেকটা যাবে সঞ্চিত তহবিলে। সুতরাং এই জন্য এখানে সেই 10,000 টাকাটা আসবে বোধহয়। তাহলে অধিহারের সম্পূর্ণ অংশটাই কিন্তু অবলোপন করে ফেলতে হবে। এই অধিহারের বিশ হাজার টাকা অবলোপন যেহেতু সম্পূর্ণ অংশ অবলোপন করতে হচ্ছে, সঞ্চিত তহবিলে 10,000 বসবে আর 10,000 টাকা প্রাথমিক খরচের সাথে বাদ দিতে হবে। তাহলে পুরোটাই আমরা এখানে বাদ দিয়ে দেখালাম। তাহলে সঞ্চিত তহবিলের সাথে 10,000 আর প্রাথমিক খরচ যেহেতু এখানে আসবে না, সুতরাং এটা আর এখানে দেখাচ্ছি না। তারপরে এরপরে এখানে একটা লেখা বাদ পড়েছে, সঞ্চিত তহবিলের স্থানান্তর একটা কথা বাদ পড়েছে, এটা সঞ্চিত তহবিলের ঘরে 10,000 হবে, আর নিমজ্জিত তহবিলের স্থানান্তর হচ্ছে 5,000 টাকা, এটা 5,000 টাকা এখানে বাদ দিব আর এখানেও বাদ দিব। সঞ্চিত তহবিলের স্থানান্তরটা এখানে আসবে, আরেকবার মোটের কলামে লিখতে হবে। তাহলে অধিহারের সম্পূর্ণ অংশ স্থানান্তর করলাম। এবার আমরা নিচে নিচে যোগ করব। প্রথমে শেয়ার মূলধন 3,20,000 টাকা, শেয়ার অধিহার 20,000 টাকা, 20,000 - 20,000 তাহলে কোনো টাকা আসবে না। সঞ্চিত তহবিল আগে ছিল 45,000 টাকা, এখন 10,000 টাকা স্থানান্তর করতে হবে, তাহলে হবে 55,000 টাকা। আর অবণ্টিত মুনাফার যোগ বিয়োগ করে ব্যালেন্স আসবে নিট লাভ থেকে 11,500, 16,000 এবং 5,000 বাদ দিয়ে 1,95,058 টাকা, যেটা আমরা এখানে বের করেছিলাম 1,95,058 টাকা, সেটাই কিন্তু আসছে। এবার লাস্ট কলামটা যোগ বিয়োগ করলে আসবে 5,70,058 টাকা। তাহলে গ পর্যন্ত আমি তোমাদের দিয়ে দিলাম, আর ঘ নাম্বারটার জন্য আলাদা আমাদের একটা আলাদা ভিডিও করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এতটুকু পর্যন্ত শেষ করলাম, এর পরবর্তী ভিডিওটা দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল, তোমরা সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।